ক্লাসেস। আগস্ট মাসে তো একটা বড় ক্লাস হবে তিনটে মুভির ভিতরে। তো তিনটে মুভি কি কি? আমাদের বাংলা থেকে আসছে দেবের মুভি ব্যোমকেশ, দুর্গ, রহস্য। তারপরে আসছে বলিউড থেকে যেটা গদর টু। তারপরে বলিউড থেকে আর একটা মুভি আসছে যেটা অক্ষয় কুমারের ও মাই গড টু। তো এবার ব্যাপার হচ্ছে দুটো টু আসছে, তার মধ্যে এখানে দেবদা ব্যোমকেশ নিয়ে আসছে। তো এবার দেখবার বিষয় যে এই তিনটে মুভি কীরকম কী চলে। তো আমার কি মনে হয় এই তিনটে মুভি আসলে কি হতে পারে না হতে পারে বা কি হলে ভালো হতো, সেই জিনিসগুলো এখন আমি একটু ডিটেলে আলোচনা করব। তো প্রথমে যদি কথা বলি আমাদের বাংলার যে ব্যোমকেশ, দুর্গ, রহস্য। তো ব্যোমকেশ, দুর্গ, রহস্য, ব্যোমকেশের প্রতি মানুষের ভালোবাসা, মানুষের টান কিন্তু সারা জীবনে আছে। তো দেব প্রথমবার ব্যোমকেশ হচ্ছে, এটা লোক দেখবে, অনেকে খিল্লি করার জন্য দেখবে, আবার অনেকে ব্যোমকেশের জন্য দেখবে, কারণ দেবকে মানাচ্ছে না অনেকেই বলছিল। তো যাই হোক, তবে যেরকম টিজার টেজার ছিল ভিজুয়ালি দারুণ ছিল। তো দেখা যাক যে ওটা কীরকম হয়। তবে লোকের আশা থাকবে ব্যোমকেশ দেখার, বাংলাতে তো অডিয়েন্স দেখবেই ব্যোমকেশকে। তো এরপর যদি বাকি দুটো মুভি নিয়ে কথা বলি, এই তো ওয়েস্ট বেঙ্গলে গেল, ওয়েস্ট বেঙ্গলে তো দেবের একটা মোটামুটি লোক দেখবে, দেবের এমনিতেই সিনেমা লোক দেখে, আর ব্যোমকেশ যখন আসছে দেখবে। কিন্তু এখানে ব্যাপার হচ্ছে গদর টু আছে, গদর টু হিন্দি থেকে আসতে চলেছে, ওইদিকে তো গদর টু চলবেই, কিন্তু এখানে গদর টুটা ভালো চলতে পারে। তার কারণ আমি বলি যে গদর অনেক আগের মুভি, আমাদের নস্টালজিয়া। তো ওই যে জিনিসটা নতুন করে যখন আসছে টুতে, তো লোক দেখার ইন্টারেস্ট থাকবে। অনেকে যারা সিনেমা দেখা ছেড়ে দিয়েছে তারাও সিনেমা হলে সিনেমা দেখতে যাবে, কারণ একটা নস্টালজিয়া কাজ করবে কিন্তু এখানে। তো এই যে টানেতে অনেকে গদর টু দেখতে যাবে, তো এটা একটা গদর টু ভালো চলার, মানে লোক খারাপ হলেও দেখতে যাবে এরকম একটা ব্যাপার হবে দেখবেন। তো এরপর যদি আরেকটা জিনিস নিয়ে কথা বলি সেটা হচ্ছে ও মাই গড টু। এবার ও মাই গড টু কিন্তু মাসেসদের জন্য সিনেমা নয়, এটা একটা কন্টেন্ট ওরিয়েন্টেড সিনেমা, খুবই একটা ভালো মেসেজ দেবে এরকম সিনেমা। তো এটা ফ্যামিলি অডিয়েন্স বেশি দেখা পছন্দ করবে, এখানে কিন্তু মাসেসরা কিন্তু এই সিনেমার প্রতি বেশি ঝোঁক দেবে না, মাসেসরা গদর টু দেখতে বেশি যাবে। তো এবার ব্যাপার হচ্ছে যেই তিনটে সিনেমা, আমি যদি ওয়েস্ট বেঙ্গলের কথা ধরি, তো ওয়েস্ট বেঙ্গলেতে আমার যেটা মনে হয় এখানে ও মাই গড চলার সম্ভাবনাটা একটু কম, যদি কন্টেন্ট ভালো হয় তাহলে কিন্তু সেটা এগিয়ে যাবে। কিন্তু প্রথমের দিকে যদি ফার্স্ট চয়েস যদি কারো হয়ে থাকে, আমাদের যদি বাংলা অডিয়েন্সের, ফ্যামিলি অডিয়েন্সের হয়, সেটা দেবের প্রতি যাবে, এবং মাসেস যারা আছে তারা কিন্তু গদর টু দেখতে যাবে। তো এই ব্যাপারটা থাকবে, আর হিন্দির ক্ষেত্রেও কিন্তু গদর টু এগিয়ে থাকবে। আর যদি ভালো হয় তাহলে লোক তো আরও দেখবে, আর যদি ভালো না হয় তখন ও মাই গড টু এর একটা প্লাস পয়েন্ট থাকবে, যদি ও মাই গড টু ভালো হয়। এবার ও মাই গড টু শহরকেন্দ্রিক লোকেরা, যারা হচ্ছে কন্টেন্ট ওরিয়েন্টেড সিনেমা দেখতে পছন্দ করে, তারা দেখবে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো দেখা যাক কীরকম কী হয়। এই তিনটে ক্লাসেস তো মনে হচ্ছে একটা আলাদাই ব্যাপার হবে। এখানে ক্লাসেসে আগে ছিল আপনার অ্যানিমেল, ছিল অ্যানিমেল সরে গেছে, পোস্ট প্রোডাকশানের কাজ তার ঠিকঠাক হয়নি সেই জন্য সরে গেছে। তো এখন এই দুটো তো একসাথে আসছে, তার সাথে দেবের মুভিটাও আসছে। তো আপনাদের কী মনে হয় ওয়েস্ট বেঙ্গলে কীরকম দেবের দাবদাবা থাকবে, বা সানিপাজির কীরকম দাবদাবা থাকবে, বা অক্ষয় পাজি কীরকম দাবদাবা থাকবে, কার কীরকম কী থাকবে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এই ছিল ক্লাসেস নিয়ে একটা আলোচনা মতো, বা আমার কী মতামত সেটা আপনাদের বললাম। তো আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন এখানেই দেখা হচ্ছে পরের কোনো ভিডিও, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলে নতুন এলে ফটাফট সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো এখনের মতো বাই বাই।